আপন অ্যাসেট ডেভেলপমেন্ট লিমিটেড, আপন হোল্ডিংস লিমিটেড, আপন গৃহ বহুমুখী সমবায় সমিতি, আপন বিজনেস লিমিটেড, এই কোম্পানিগুলো নিয়ে আমাদের মূলত আপন পরিবার গ্রুপ প্রজেক্ট সমূহ। প্রথম প্রজেক্ট হচ্ছে আপন ভিলেজ গাজীপুর, দ্বিতীয়ত আমাদের যে প্রজেক্ট সেটা হচ্ছে উত্তরখান মডেল টাউন রিদিম পূর্বাচল সিটি, আপন প্যালেস গাজী, আপন প্যালেস উত্তরখান মডেল টাউনে। তো এই প্রজেক্টগুলো নিয়ে আমাদের মূলত আমাদের আপন পরিবার গ্রুপ। তো আপন পরিবার গ্রুপের আমরা যে নামটা আমরা ধারণ করি আপন, আমরা পরনির্ভরশীল নই, আমরা এই পরনির্ভরশীল নই এই মানসিকতা থেকে আমরা আপন পরিবার গ্রুপ গড়ে উঠেছে। আমাদের বিশ্বাস যে আমরা মধ্যবিত্ত মানুষের জন্য ফ্ল্যাট এবং প্লটের কার্যক্রম আমরা শুরু করি 2010 সাল থেকে, অদ্যাবধি আমাদের এই কার্যক্রম চলছে। তো আমাদের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট হচ্ছে রিদিম পূর্বাচল সিটি। রিদিম পূর্বাচল সিটিতে আমাদের যে গভর্নমেন্টের যে স্যাটেলাইট টাউন 30 নম্বর সেক্টরের পাশেই রিদিম পূর্বাচল সিটি, এই রিদিম পূর্বাচল সিটিতে 4টা ব্লক এ বি সি এবং ডি ব্লক। তো আমরা এখানে মধ্যবিত্ত মানুষের জন্য আবাসন প্রজেক্ট একটা মেগা প্রজেক্ট, এই প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি এবং এই প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে আমরা মধ্যবিত্ত মানুষ যাদের নিম্ন মধ্যম আয় এবং নিম্ন আয়ের মানুষগুলো কিস্তিতে আমরা আমাদের প্লটগুলো আমরা দিতে পারবো। আর আমাদের আরেকটা প্রজেক্ট আছে অ্যাপার্টমেন্ট প্রজেক্ট, সেটা হচ্ছে আপনার আপন এল রহমান ভবন, এটা খিলগা গুরান, এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। আর পাশাপাশি বাটারা আমাদের আরেকটা প্রজেক্ট আছে মধ্যবিত্ত মানুষের জন্য ফ্ল্যাট প্রজেক্ট, দীর্ঘ কিস্তিতে আমরা যাতে দিতে পারি। সব মিলিয়ে আমরা আমাদের এই বাংলাদেশে আমরা চাচ্ছি যে বিপুল সংখ্যক মানুষ ফ্ল্যাটের প্রোগ্রামের সাথে জড়িত সম্পৃক্ত হোক এবং প্লটের সাথে সম্পৃক্ত হোক, এককভাবে আমরা প্লট নিতে পারছি এবং যৌথ উদ্যোগও আমাদের সাথে প্লট নেওয়ার সুযোগ আছে। আমরা চাচ্ছি আমাদের এই কোম্পানিকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জেলা জেলা ডিভিশন লেভেলও আমরা আমাদের এই প্রোগ্রামকে ছড়িয়ে দিতে, যাতে আবাসন সংকটটা একসময় আমাদের মধ্যে না থাকে। ঢাকা শহরের বহু মানুষ আবাসন সংকটের মধ্যে আছে, এই সংকট থেকে উত্তরণের জন্য আমরা আমাদের কাজ কর্মসূচি সাজিয়েছি। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই এবং নিষ্কণ্টক জায়গা আমরা একর করেছি ঢাকা সিটি যে ডেপের আওতায় যে জায়গাগুলোকে হাউজিং অনুমোদন করে আরবান রেসিডেন্সিয়াল জোনগুলোতে আমাদের প্রজেক্ট, ঢাকা শহরের চারপাশে আমাদের প্রজেক্টগুলো থাকবে, এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মকরণে কাজ করছি। আপনাদের সহযোগিতা চাই, ধন্যবাদ সবাইকে।